প্যারা মিস করা যাবে না, এটা ফ্রি খাবার। যেহেতু ভাবে এসে দিয়েছে নিচে খেতে হবে। টেস্টি, কালারটা দেখো। মজা গায়া। ওয়েলকাম ওয়েলকাম আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আজকে একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হয়েছে, তো এই সামনে একটা গ্রাম আছে, সুন্দর একটা গ্রামে যাব। আর গ্রামে যেতে যেতে যত কিছু বাদবে দেখানোর চেষ্টা করবো। সঙ্গে আছে আমার বিআই হরিমল রয়, সঙ্গে মেকার ইন্দ্রজিৎ পোদ্দার, আর আমাদের হিরো সৌম্য রয়। তো চলো। আর এ হচ্ছে আমাদের পুচু, রুম মালিকের মেয়ে। বিনয় নদী, আর ব্রিজের ঠিক এই পাশ থেকে হচ্ছে সঞ্জয় নদী, একই নদী। আর এই নদীটা আসছে আগে যে সার্ভাইল, আমি একটা ভিডিও বানিয়েছিলাম কোয়েল নদী সার্ভাইল, ওইখান থেকে আসছে এই নদীটা। এই সাইডটা আছে চক্রধরপুর স্টেশন, এটা আছে তার শহরের ভিউ। আর ঠিক এই পাশটা হচ্ছে পাহাড় প্লাস গ্রাম, এটাও গ্রাম। আর চলছে আমার তিন পার্টনার আগে আগে, কারণ ওনাদের একটু তাড়া বেশি, তাই আমি তো পিছনেই রয়ে গেলাম। তিন চার দিন ধরে প্ল্যানিং করছি যে পাহাড়টায় ঘুরতে যাবো, অনেকে যায়, তো আমারও খুব ইচ্ছা। তো পাহাড়টা দেখে মনে হচ্ছে যে কাঁচা থাকে, কিন্তু না, কমসে কম 3 কিলোমিটার দূরে আছে আমি পাহাড় থেকে। আর এটা হচ্ছে আমার পিছনে রেল লাইন, যেটা আমি দেখালাম, চক্রধরপুর টু রাউরকেল্লা। এটা হচ্ছে চক্রধরপুরের শ্মশান, কি লেখা আছে হিন্দি আমি পড়তে পারি না। এটা যেহেতু আমার খুবই মায়া লাগতেছে। আর পিছনে হিরো বাবু তো বলবই না, আর আমার বিআই বিআই পরিবেশ। তো আমি যাব এদিকটায়, কিন্তু হাঁটতে আছি, মনে হচ্ছে 2-3 কিলোমিটার ছাড়াইছি, কিন্তু পাহাড়ের তো দেখা পাচ্ছি না। কি সব দাঁড়িয়ে পড়ছে কেন? তো আস্তে আস্তে একটা গ্রামে ঢুকলাম। এই স্কুল তো একটা স্কুল আছে, এখানে আজও মাটির ঘর আছে। তো রুম থেকে ভাবছি পাহাড় হয়তো 2-3 কিলোমিটার হবে, তবে পাহাড়ের কাছে আছে, এখন দেখা দরকার অবশ্য। তো এখানে লোকজনের কাছে এখন এসে শুনছে যে ভাই কত দূর আর পাহাড় বলতেছে, কমসে কম এখনো 4 কিলোমিটার যেতে হবে। তা এখন বাজে কত, 4:30, তো জানি না পৌঁছাতে পারবো কি না, পৌঁছলে অবশ্যই দেখাবো, আর না পৌঁছাতে পারলে তো অন্য আরেকটা ভিডিওতে নিচ্ছে দেখাবো আমি। আমাদের এই ব্যক্তিটা খুব দুর্বল হয়ে পড়ছে, আর হিরো তো অলরেডি গামছা গলায় তো মানে হেডফোন দিয়ে চলতেই আছে। তো অবশ্যই সব কথা শেষে, গ্রামটা খুবই অসম একটা গ্রাম, পাহাড়ি অঞ্চল, গাছপালা নদী নালা সবই আছে। আশা করি গ্রামের লোকগুলো খুব ভালো হবে। তো চলো আগে সাফারি। এ হচ্ছে গ্রামের পরিবেশ, ঘরবাড়ি দেখতেই পাচ্ছ। আর ও
ভাই এখানে লোক গরিব হলেও এরা খুব সুখে আছে, কারণ আমাদের মতো অতটা আলাদা আলাদা বা এরকম চলে না। এরা একসঙ্গে যাওয়ার পরে প্রায় পাড়ায় দেখি একসঙ্গে বসবে বিকালবেলায়। हमको वो पहाड़ चढ़ना है तो वहाँ जाने का तो भाई अल्लाह को पूछ लेना। तो काका कोलकाता থাকে, এখানে বিষয় তো জানে না। এখানে বাড়ি আছে আমাদের। আচ্ছা আচ্ছা, কলকাতা কোথায় থাকেন? কোথায় থাকেন কলকাতা? মানে ইয়া যাই হোক, কাকা ভুলে গেছে তো কলকাতা থাকে, তাই বলছে যে আমি এখানে বিষয় ততটা জানি না। ঠিক আছে, পেয়ারা ভুলে গেছে দাদা, পেয়ারা দিছে। ধর ধর এগুলো ধর, এগুলো ধর। ওয়া ওয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া। রোকো রোকো, পর দে রে। তো যেতে যেতে পেয়ারা পেয়ে গেছি, এই দেখো। হ্যাঁ, তো ওই বাড়ি থেকে ওই দাদা। হ্যাঁ বলিয়ে বলিয়ে দিছে। প্যারা মিস করা যাবে না, এটা ফ্রি খাবার, যেহেতু ভবিষ্যৎ আছে নিশ্চয় খেতে হবে। টেস্টি, কালারটা দেখো। মজা গায়া ইটভাটা পাশে, সামনে আর একটা গ্রাম, তারপরে একটা নদী আসবে, তারপরে পাহাড়। এই অবশ্য পাহাড় দেখা যাচ্ছে কাছে, জানি না আর কত দূর হবে। আর এইটা হচ্ছে এখানকার পরিবেশ, মজা গায়া। লাইফই প্রথমবার এখানে আমি আসছি, যদি কেউ এসে থাকো কমেন্টে জানাবে, কারণ আমার মনে হয় না যে ওয়েস্টবেঙ্গলের অনেক লোক এখানে এসছে, হয়তো হাতে গোনা কয়েকজন হতে পারে, কারণ এই যে যে গ্রাম খুঁজে পাওয়াটাই দুষ্কর অনেকটা প্লেস। এ হচ্ছে এখানকার গ্রামের রাস্তা, আর এই পাশটা হচ্ছে বাড়ি, চারিপাশটা ডালপালা দিয়ে ঘেরা থাকে। সামনে আমার বিয়াই একা একা চলছে, তো প্লেসটা দেখতেই পারছো। ও একটা প্লেস খুব সুন্দর লাগতেছে প্লেসটাকে দেখতে, আহ মজা গায়া। এমন এমন জায়গায় আমি গিয়েছি এর আগেও, আমার মনে হয় না যে ওইখানে লোক চলাচল করে। এমন এমন খতরনাক এলাকা যেখানে লোক যেতে সচরাচর ভয় পায়, কিন্তু আমি গিয়েছি এইভাবে কারণ আমি জানি না সেখানে পরিস্থিতি। সেখানে গিয়ে জানতে পারি যে এখানে এই পরিবেশ, এই পরিবেশ। তো যাওয়ার পরে আগে জানলে অবশ্যই আমি এখানে যেতাম না। তো চলো, যেহেতু চিনি না, বিপদ আসতেই পারে বা ভালো আসতেই পারে, দুটোরই প্রয়োজন, তাতে কিছু শিক্ষা দেওয়া যাবে। তো এটা হচ্ছে ব্রিজ, আর এই যে যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা ঠিক আমার রুমের পাশে যে নদী, এর আগে কিছু ভিডিওতে আমি দেখিয়েছি বা এই ভিডিওর প্রথম দিকে যে শটটা আছে ওইখানে দেওয়া আছে। এই নদী অনেক দূর দিয়ে নদীটা গিয়েছে বয়ে, আমি যাবো ওই পাড়টায়। ও প্লেস, মজা আগা। আমি যাব এই পাশে পাহাড়টায়। তো আর বেশি দূর নেই, কিন্তু অনেকে এখানে বলছে সাবধানে, যেহেতু বিকেল টাইম জানোয়ার থাকতে পারে, একটু সাবধানে যাবে এই আর। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কারণ পুরোটা ভিডিও একসঙ্গে দিতে গেলে পাহাড়ের অনেকটা লং হয়ে যাবে ভিডিও, যার কারণে এই ভিডিওটা এখানে
শেষ করছি আমি। তো অবশ্যই নেক্সট ভিডিও দেখবে পাহাড়ে চড়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, লাইক শেয়ার কমেন্ট, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।